নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে। তো দেখো, মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন করা হয়েছে, শুধুমাত্র একটা সাবজেক্টের মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। তো দেখো, তোমাদের যে সোমবারে পরীক্ষা হওয়ার কথা ছিল তোমাদের 27 ফেব্রুয়ারি, ঠিক আছে, 27 ফেব্রুয়ারি তোমাদের যে সোমবারে পরীক্ষা হওয়ার কথা ছিল ইতিহাস, সেই ইতিহাস পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র এই পরীক্ষার রুটিনটা পরিবর্তন করা হয়েছে, আর বাকি যে পরীক্ষাগুলো ছিল তোমাদের কি আছে, তো দেখো তোমাদের 23 তারিখের পরীক্ষা সেইভাবেই থাকবে, 24 তারিখের পরীক্ষা যেরকম ছিল সেরকমই থাকবে, 25 তারিখের পরীক্ষা যেরকম ছিল সেরকমই থাকবে আমাদের, ঠিক আছে, 28 তারিখের পরীক্ষা আমাদের, 2 মার্চের পরীক্ষা, 3 মার্চের পরীক্ষা, 4 মার্চের পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো যেরকম ছিল সেরকমই থাকবে। শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে আমাদের 27 তারিখের, অর্থাৎ সোমবারের পরীক্ষা পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা পরিবর্তন করে মার্চ মাসের, ঠিক আছে, 1 তারিখে, মানে কি মার্চ মাসের 1 তারিখে কিন্তু এই পরীক্ষাটা হবে, ঠিক আছে, কি বলছি আমি বুঝতে পারছো। অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু, ইতিহাসের যে পরীক্ষা আছে এই পরীক্ষা কিন্তু মার্চ মাসের 1 তারিখে হবে, মানে 1 মার্চ যাকে বলে, বুঝতে পারছো কী বলছি। তো দেখো, প্রচুর ছেলেমেয়েরা আছে, মানে কি প্রচুর ছেলেমেয়ে আছে, তারা কিন্তু বিভিন্ন অসুবিধায় ভুগছে, তারা বুঝতে পারছে না পরীক্ষাটা রুটিন কেমন কী হবে। সত্যি কথা বলতে অনেকে বলছে অঙ্ক পরীক্ষায় ছুটি দেয়নি, অনেকে বলছে মানে পরীক্ষা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে, অনেকে বলছে সব পরিবর্তন হয়ে গেছে, অনেকে বলছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে পরীক্ষা। তো এই নিয়ে কিন্তু অনেক কিন্তু গুজব মানে রটছে, ঠিক আছে। তো দেখো, গুজবে তোমরা কান দেবে না, তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের সব পরীক্ষার রুটিন একই আছে, শুধুমাত্র একটা ডেট পরিবর্তন করা হয়েছে, সেটা আমাদের হচ্ছিল 27 তারিখের পরীক্ষা মার্চ মাসের 1 তারিখে হবে, 27 তারিখের পরীক্ষা মার্চ মাসের 1 তারিখে হবে, বুঝতে পারছো আমি কী বলছি। অর্থাৎ এই যে 27 তারিখের পরীক্ষা, ইতিহাসের যে পরীক্ষা ছিল সোমবারে, এটা পরিবর্তন করা হচ্ছে যে 1 মার্চ, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে, ঠিক আছে, এই পরীক্ষাটা কিন্তু হবে, বুঝতে পারছো আমি কী বলছি। অর্থাৎ 01/03/2023, বুঝতে পারছো আমি কী বলছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2023 সালের 1 মার্চ তারিখে তোমাদের কিন্তু ইতিহাস পরীক্ষাটা হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।